Otherwise, it's me, your boy Sandeep Aldar, and welcome to my YouTube channel. So, আজকে বের হচ্ছি নাগের ভাই। তো আমার ভাই ছিল অনিমেষ আর দিদি এসেছে। এই দিদি যাওয়ার একটাই কারণ মেন হচ্ছে ইন্টারভিউ। তো দিদির ইন্টারভিউ, তো কালকে এসেছে দিদি। কালকে স্কুলে গেছিলাম, তাই জন্য ব্লগ ফ্লগ শ্যুট করা হয়নি। তো আপাতত যাচ্ছি, ভাই বের হচ্ছি রে। তো কুমারের বাড়ি বাসা দিলাম, কুমার। Standing in the cold, cold rain, I don't even feel the pain. Anything to stop. তো এখন আছি আমি মুগুনুরের পাশে। তো এখান থেকে বাস ধরব, বাস ধরার পর নামবো এয়ারপোর্ট গেট নাম্বার 1, ওখান থেকে অটো ধরে নাগের বাজার। তো বেশি দূর না, বাট যেতে টাইম লাগবে, মিনিমাম 1.5-2 ঘন্টা এরকম টাইম লাগবে। বাস আসুক, বাসে উঠবো, উঠে বেরোবো। তো এখন আছি এয়ারপোর্ট গেট নাম্বার 1-এর সামনে। তো যাচ্ছি, মানে এখান থেকে টোটো ধরলে অটো অটো ধরতে হবে, এখানে টোটো আছে কি না ঠিক যাই না। টোটো ধরে জাস্ট সামনে একটুখানি, এখান থেকে গুগল ম্যাপ দেখছিলাম, দেখতে দেখতে আসলাম। দেখা যাক, আশা করি ভালোই হয়। Counting the days until you're gone, waiting for us to carry on. Oh, I'm running, what am I running from? Time's going by, but where's the time going? I tried to give you everything. তো অবশেষে ইমামি সিটি পৌঁছে গেছি, ঠিক আছে, দ্য সেকেন্ড জসওয়াল রোড। এখানে আসার জন্য তোমাদেরকে বারাসাত বাড়িপুর বাস ধরতে হবে, যে কোনো মানে যে কোনো জায়গার থেকে ধরতে হবে বারাসাত বাড়িপুর বাস। তো ওটা ধরলে তোমাদের নামতে হবে এয়ারপোর্ট গেট নাম্বার 1, ওখান থেকে অটো ধরে জাস্ট 10 টাকা ভাড়া এখানে নামিয়ে দেবে, ঠিক আছে। তো ইমামি সিটিটা ওই পারে, ওই পারে যাবো আমরা। তো এটা হচ্ছে ইমামি সিটি, এখানেই দিদির ইন্টারভিউ আছে। হয়তো আমাদের অ্যালাউ করবে না, করতে পারে, ভাই হিসাবে এসছি। তো তো এই হচ্ছে ইমামি সিটি টাওয়ার, ঠিক আছে। তো দেখতে শুনতে খুবই ভালো লাগছে, এবার ভিতরে গেলে বুঝতে পারবো কীরকম লাগবে আরও। তো এখন আমরা ইমামি টাওয়ারের ভিতরে আছি, আর আমার ভাই আমার সাথে আছে, আর দিদি ইন্টারভিউ গেছে। আশা করি ইন্টারভিউ ওকে সিলেক্ট করে নেবে। যদি তোমাদের ভালোবাসা থাকে, তোমাদের আশীর্বাদ থাকে, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা যদি থাকে সঙ্গে, তাহলে সব কিছু সম্ভব, ঠিক আছে। তো একটু সাপোর্ট করো তোমরা, তাহলেই সব হবে। দেখা যাক কী হয় ভিতরে। তো আবার বেরিয়ে গেছি, এবার ইচ্ছা আছে বাড়ির দিকে যাওয়ার। কাজটা কি বটে, কাজটা আমি যেরকম ভাবলাম, কোনো অ্যাজ আ রিসেপশনিস্ট এরকম টাইপের কোনো জব হবে, ঠিক আছে। কি বললো দেখো, আমি যেরকম বললাম অ্যাজ আ রিসেপশনিস্ট ওরকমই হবে কলকাতার ম্যাক্সিমাম। হ্যাঁ, রিসেপশন, হ্যাঁ, ওরকম স্টাইলেরই কাজটা হবে, বুঝলে। তো পিছনে যে দাদাগুলো এসছে, ওগুলো বাঁকুড়া থেকে এসছে, ঠিক আছে। ওরা ইন্টারভিউ দিতে এসছে, ওদেরও ভালো হয়েছে, দিদিও ভালো হয়েছে। দেখা যাক কার কীরকম হয়, সিলেক্ট হলে ভালো হবে। তো এটা ছিল ইমামি সিটি, ঠিক আছে। ইমামি সিটির ভিতরেও তোমাদেরকে দেখালাম, বাইরেটা দেখালাম। এবার কিছু করার নেই, বাড়িতে যেতে হবে। তো যেরকমভাবে এসেছিলাম, আশা করি ওরকমভাবেই ফিরবো। না, ওই বাসটা ওরকম, ওদের সিস্টেমটাই ওরকম। দেখ, ওরা যদি একটা বাসের আগে ঢোকে না, তাহলে ওরা একটা বাসে আগে বেরোতে হবে। ওই জন্য জাস্ট একটা বাস থেকে ওভারটেক করার জন্য বেরিয়েছিল, তো ওই জন্য স্পিডে যাচ্ছিল, আর কিচ্ছু না। কিছু করার নেই, বাসে উঠে যখন বাসের রুলসের অনুযায়ী চলতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো অনিমেষ ফটোশ্যুট করতে ব্যস্ত আছে, ভালোই ফটোশ্যুট করছে, দেখবো। ওরা দাঁড়িয়ে গেল, ওরা একটু বেশি ইন্টেলিজেন্ট মনে করে নিজেদেরকে। কাজ করা নিয়ে দরকার, এবার আবার চলো একটু কিছু টিফিন ফিফিন করা যাক সামনে গিয়ে, দেখা যাক কি আছে। তো এই যে ইমামি সিটি বেরিয়ে গেছি আমরা, এবার যাব রাস্তা দিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। দিদি রিয়েলমি, রেডমিরও ভালো, সব ফোনেরই ভালো, রিয়েলমি ক্যামেরা ভালো। তো এটা হচ্ছে দমদম এক্সপো বলে একটা মেলা বসে জৈন শিল্প। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 5 টাকা করে টিকিট, ঠিক আছে। এবার আমি ফার্স্ট টাইম দেখছি এরকম, আগে দেখিনি কলকাতা এত বছর থেকে দেখিনি। এটা হচ্ছে দমদমের অরেঞ্জ ফ্যাক্টরি দমদম, এটার সামনে আছে। তো এটা দমদম পৌরসভা NSAB
ডিভিশন পিডব্লিউ। তো ফাইন, এখন শিবরাজ রেস্টুরেন্টে আছি আর গুরুদুয়ার শিখ সঙ্গীত দমদম, তো এটা বাইগুরুজির একটা মন্দির আছে, বাঙালি ভাষায় যেরকম বলে আমাদের, খুব সুন্দর এটা। এখানে আমার ইচ্ছা আছে ঢোকার, গোল্ডেন টেম্পলেও আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেটা হয়তো তোমাদের ভালোবাসা থাকলে পূরণ হবে, ঠিক আছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন একদিন হবে। এখন বাসে বসে আছি আর পাশের সিটে বসে আছি মোহনবাগানের ফ্যান, খুব ভালো লাগছে আর গরমও সেই পড়েছে। আর এই যে দিদি আর অনিমেষ আছে এখানে বসে, ব্রো রক ব্রো, তো এখান থেকে কিছুক্ষণ টাইম লাগবে আর গরমের মধ্যে ভালো লাগছে না। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম, মানে ঢুকছি বাড়ি, ঢুকছি বাড়ায়, ঠিক আছে। এবার গিয়ে সবাই স্নান করিনি আমি, এবার স্নান করবো, দিদি আর ভাই স্নান করেছিল, এবার হাম না হাঁগে হাম, চলো আগে হাং আগে। তো এই স্নান করে আসলাম আর এই জীবনে এসে আছে, মাস্ট মুভি দেখছো, কী বলবো, কী বলবো। এরপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর একটু বেরোতে হবে, যেহেতু এরা এসছে একটু ঘুরতে ফুরতে যেতে হবে, যাবো আশেপাশে দিয়ে ঘুরে আসবো, ঠিক আছে, আগে খেয়ে নিই চলো। তো বিকালে বেরোনোর প্ল্যান ক্যান্সেল, এখন যাচ্ছি পড়তে, কী বলবো, স্যার ফোন করলে এক্ষুনি বললে পড়তে আয়, তো বেরিয়ে গেলাম, যাই গিয়ে যাওয়া যাক, তো চলো। তো এটা হচ্ছে স্যারের বাড়ি, এখানে পড়ছি, ঠিক আছে, বই কানে হেডফোন দিয়ে গেছে, স্যার আপাতত আসেনি, একটু পরে আসবো। তো কিছুক্ষণ আগে পড়তে থেকে ফিরলাম, ফেরার পর এই বসে আছি, তো এই অনিমেষ বসে আছে আর দিদি সকাল থেকে ঘুমাচ্ছে, এই যে সকাল থেকে মানে যখন ফিরেছি ফেরার পর থেকে ঘুমাচ্ছে, কেন জানি না, বুঝলে শরীরটা খারাপ। তো আজকের মতো ব্লগ এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, চ্যানেলে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল মানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, থ্যাংকস ফর ওয়াচিং, চলো বাই, নতুন কোনো ব্লগে।